বাংলা নিউজ সাথে নমস্কার আহিরা বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত আজকে জনতার মুখোমুখি আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি উত্তর চব্বিশ পরগনা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয়া আলোরানি সরকারকে ওনাকে আমরা আমাদের চ্যানেলে স্বাগত জানাই ওনার সাথে আমরা কথা বলে নেব ওনাকে আমরা কিছু কোশ্চেন করে নেব দিদি প্রথম প্রশ্ন হলো যে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী না যেটা বিজেপি বিশ্বাস করছে বা আমরা যারা তৃণমূলের যারা বড় বড় যারা নেতা নেত্রীরা আছেন তারা সেটি বলছেন যে তৃণমূল বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে এই রাজ্যে এই বিষয়ে আপনি কি বলবেন আসলে আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি কালচার বিগত দিনের ইতিহাসে সর্বধর্ম সমন্বয় যার কারণে সাম্প্রদায়িক বলতে তৃণমূল বিশ্বাস করে না এবং তার দলের এমন কোনো কার্যকলাপ আজ পর্যন্ত হয়নি সেখানে বিজেপি যেভাবে তাদের সাম্প্রদায়িক মানে হিন্দুত্ববাদী যেভাবে তাদের কার্যকলাপে মানে প্রবাহমান তাতে বাংলা কেন গোটা ভারতবর্ষ বিচলিত যে যে সংস্কৃতিতে আমরা বিশ্বাসী সেই সংস্কৃতি এখন বিলুপ্ত হয়ে গেছে হিন্দুত্বের জন্য আমরা দেখছি যে দু সালের যে নির্বাচন হয়েছে সেখানে মানুষ পরিবর্তন চেয়েছিল এবং পরিবর্তন করেও ছিল সালের পর আজকে আট বছর অতিক্রান্ত এই আট বছর অতিক্রান্ত হওয়ার পর দু হাজার উনিশে এসে মানুষ আবার একটা পরিবর্তন চাইছে যাতে বিজেপি সরকার পশ্চিমবাংলার বুকে রাজত্ব স্থাপন করুক তো আমরা দেখেছি আপনি আগে বিজেপির সভানেত্রী ছিলেন তো এখন আপনি তৃণমূলে যোগ দিয়েছেন এখন বলবো না অনেক দিন ধরেই আপনি তৃণমূলের হয়ে কাজ করছেন সংগঠনকে মজবুত করতে আপনি কাজ করছেন তো আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তার একটা প্রধান কারণ আপনি কি বলবেন আমি এই কথা বারংবারই বলেছি যে তৃণমূলে যে মুকুল রায় ছিলেন আমাদের এই কাছরাপাড়ার তার সন্ত্রাস সাইন্টিফিক সন্ত্রাস এই বিসপুরকে বিষিয়ে তুলেছে যখন চলে গেলেন মুকুল রায় যে ওনার সঙ্গে অন্ততপক্ষে দলটা করা যায় না ওনার নীতি আদর্শ যা আমার নীতি আদর্শর সঙ্গে একদম বিপরীত মেরুর যার কারণে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমরা দেখেছি যে ভাটপাড়ায় এসে উনি সভা করে গেছেন দীনেশ ত্রিবেদীর সমর্থনে এবং ভাটপাড়ায় যে উপনির্বাচন সেই মদন মিত্রের সমর্থনে তো ব্যারাকপুর তো আমরা জানি যে দেখে আসছি যে যখন থেকে সিপিএম রাজত্ব ছিল তখন থেকে লাল দুর্গ বলে পরিচিত পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যখন সরকারে এলো তখনও এই বিজপুর থেকেই বা এই ব্যারাকপুর অঞ্চল থেকেই তারা আর কি লিড তুলেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে কি এমন কোনো কিছু আপনারা কি বুঝছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে ছুটে আসতে হচ্ছে ব্যারাকপুরের বুকে আপনারা দেখেছেন সাত দফায় যে ভোট হয়েছে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী গোটা একদম এই পশ্চিম বাংলাকে চষে বেরিয়েছেন তার মধ্যে এই যে ব্যারাকপুর বেল্ট কিন্তু অন্য রাজ্যে না এই মানে এই পশ্চিমবঙ্গের মধ্যেই যার কারণে মুখ্যমন্ত্রী আসতেই পারে সভা করবেই এটাই স্বাভাবিক এবং সব জায়গায় করছে মুখ্যমন্ত্রী সভা এতে যে বিশেষ করে যে একটা সেটা নয় এবং আমরা আমরা বিপুল ভোটে জয়ী হব দীনেশ ত্রিবেদের মতো একজন মানে সাংসদ সজ্জন ব্যক্তি ভদ্রলোক ব্যক্তি যার কোনো রেকর্ড নেই কোনো দাঙ্গা করার আপনারা দেখেছেন যে মানে মুকুল রায় যে দাঙ্গাটা হাজিনগর বাজিয়েছিল এবং পরদিন সমর্থনে মিছিল করেছিল তারপর দিন বিজেপির যে আন্দোলন ছিল তাতে অর্জুন সিংয়ের ভূমিকা এখনও কিন্তু সেই ভিডিও ভাইরাল হ্যাঁ যার কারণে এই ব্যারাকপুর বেল্টের মানুষ জানে গুন্ডাকে যার কারণে এই গুন্ডা গুন্ডার রাজনীতি বর্তমানে এই ভারতবর্ষ প্লাস পশ্চিমবঙ্গের মানুষ চায় না বিগত দিনে যে বিষিয়ে তুলেছে এই বিসপুরকে তার জবাব জনগণ দেবে এবারে বিপুল ভোটে জয়ী করবে আমাদের আরেকটা প্রশ্ন আপনার কাছে যেটা করব যে আমরা দেখছি যে এখানে যারা যারাই সভা করতে আসছেন বিজপুর তথা ব্যারাকপুর অঞ্চলের মধ্যেই তারা অর্জুনবাবুকে গদ্দার বলছেন মুকুলবাবুকে গদ্দার বলছেন আবার ওনারা যখন অন্য জায়গায় কোনো সভা করতে যাচ্ছেন তখন ওনারা বলছেন যে এই গদ্দারিটা নাকি ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে শিখেছেন যে যখন তারা কংগ্রেসকে আর কি ত্যাগ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে কি গদ্দারি আপনি কি মনে করেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা গদ্দারি করেছেন একটা দারুণ প্রশ্ন এটা সেখানে কেন মুখ্যমন্ত্রী আলাদা দল গঠন করলো যখন কংগ্রেসকে দেখল যে সিপিএমের বিটিম হিসেবে কাজ করেছে তখন কিন্তু মমতা ব্যানার্জি আমাদের দিদি তখন কিন্তু আলাদা দল গড়তে সহযোগ মানে নিজে সচেষ্ট হয়েছে এবং দল করেছেন যেখানে দাঁড়িয়ে সিপিএমের বিটিএম যদি কংগ্রেস হয় সে যদি আলাদা দল করে এটাই তো স্বাভাবিক তাতে তো গাদ্দারি না এদের কাছে গাদ্দার কি এদের কাছে ভালো কি মন্দ কী এদের কোনো বিচার নেই মুকুল এবং আমাদের এই অঞ্চলের যে বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.